2021 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অটোপাস নিয়ে আবারও সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক বিশাল সুখবর। এই সুখবরটি জানলে প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী অবশ্যই অবশ্যই খুশি হবে। তো এ বিষয়ে আসলে কি সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানার জন্য তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেড় বছর ধরে বন্ধ থাকার পর খুলেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। খোলার পর এসএসসি এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলছে। চলতি বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নিয়েও বেশ কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ না বাড়লে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে। আর যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে আবারও অটোপাসের দিকে যাবে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র আরও জানিয়েছে, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি নৈবেচনী বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে সব বিষয়ের ফল দেয়া হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। আর পরীক্ষা নেওয়া গেলে নৈবেচনিক বাদে বাকি সব বিষয়ে গ্রেড দেয়া হবে সাবজেক্ট ম্যাপিং করে। তবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি ধরেই শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে বলেছে মন্ত্রণালয়। আবার করোনা বাড়লে বিকল্প ভেবে রাখা হচ্ছে, এজন্য চলতি বছরের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর অন্তর্ভুক্তি নির্দেশনা দিয়েছে মাউসি। এ বিষয়ে মাউসি মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, দেশে চলমান করোনা সংক্রমণ বেড়ে গেলে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় আবারও অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে, সেজন্যই শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর অন্তর্ভুক্তি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমরা পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করে রাখছি, যেন পরিস্থিতি অনুকূল থাকলে দ্রুত পরীক্ষা নেওয়া যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আসলে 2021 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস নিয়ে যে সুখবরটি, সেই সুখবরটি। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না থাকে নভেম্বর এবং ডিসেম্বরে, অর্থাৎ তোমাদের পরীক্ষা না নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আবারও অটোপাস দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। আর তাছাড়া এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেছেন, দেশে চলমান করোনা সংক্রমণ বেড়ে গেলে চলতি বছরে এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় আবারও অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে, সেজন্য শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর অন্তর্ভুক্তি নির্দেশনা দেওয়া হয়েছে।